হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ টিপসে সবাইকে স্বাগতম ফ্রেন্ডস আবারও হাজির হয়েছি নতুন একটি হেলথ টিপস নিয়ে আজ আমি আপনাদের সামনে শেয়ার করব কীভাবে ব্যায়াম ও ডায়েট ছাড়া অল্প কয়েকদিনের মধ্যে আপনার ওজন পাঁচ থেকে দশ কেজি কমিয়ে ফেলতে পারবেন তারই চমৎকার একটি পদ্ধতি নিয়ে বন্ধুরা মোটা হয়ে যাচ্ছেন কীভাবে শরীরের ম্যাচ জড়াবেন এই নিয়ে হাজারো চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না ক্লান্ত হয়ে পড়ছেন অনেকেই এবার একটি সহজ উপায়ে আপনাদেরকে ম্যাচ চর্বি জড়ানোর উপায় বলে দিব সেজন্য জন্য আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হলুদের চা হলুদের গুণাগুণ সকলেরই জানা ওজন কমানোর যাবতীয় গুণাগুণ রয়েছে এই হলুদে কিভাবে তৈরি করবেন এই হলুদের চা জেনে নিন সেজন্য জন্য আমাদের লাগবে হলুদের গুঁড়ো তার সঙ্গে লাগবে মধু এই দুটো উপাদানের সমন্বয়ে আমি আপনাদেরকে হলুদের চা তৈরি করে দেখাবো প্রথমে এক কাপ পরিমাণ জল নিয়ে নিন অবশ্যই কুসুম গরম হতে হবে আপনারা চাক করলে এই জল গরম করার সময় এই হলুদটা মেশাতে পারেন আমি আগে থেকে গরম করে নিয়েছি এই জলের মধ্যে হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন পানি এবং হলুদ যেন একটি আরেকটির সঙ্গে ভালো করে মিশে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এরপর এর সঙ্গে সামান্য পরিমাণ মধু মিশিয়ে নিন এই মধুটা সম্পূর্ণ অপশনাল আপনি ইচ্ছা করলে মেশাতে পারেন আর আপনি যদি চেনা করেন তাহলে মেশানোর দরকার নেই এবার মধু হলুদ এবং হালকা কুসুম গরম পানি ভালো করে মিশিয়ে নিন ভালো করে মেশানো হয়ে গেলে এক একটি ছাঁকনির সাহায্যে এটি ছেঁকে নিন এরপর প্রতিদিন সকালবেলা খালি পেটে এই এক কাপ বা এক গ্লাস পরিমাণ হলুদের চা পান করুন এবং প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একইভাবে তৈরি করে আরও এক কাপ হলুদের চা গরম গরম পান করুন দেখবেন সপ্তাহে মাত্র পাঁচ থেকে ছয় দিন ব্যবহারে আপনার ওজন তিন থেকে চার কেজি কমে গেছে এবং এটি যদি ধৈর্য সহকারে এক মাস টানা এক মাস ব্যবহার করতে পারেন তাহলে অল্প কয়েকদিনের মধ্যে আপনার বাড়তি ওজন কমিয়ে আপনার শরীরকে আগের থেকে অনেক বেশি সুন্দর এবং সুটাম দেহের অধিকারী করে তুলতে পারবেন বন্ধুরা এই হলুদের চা যে শুধু ওজনই কমায় তা নয় সুগার নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এছাড়াও শরীরে জমতে দেয় না মেদ খাবার হজম করতেও সাহায্য করে আমাদের প্রতিদিনের রান্নায় অতি পরিচিত মশলা হলুদ যাতে বিদ্যমান প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি কার্সিনোজেনিক অ্যান্টি ইনফ্লামেটরি ইত্যাদি উপাদান এছাড়াও এই হলুদের মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে ক্যালসিয়াম কপার আয়রন ম্যাগনেশিয়াম ইত্যাদি বন্ধুরা অনেক পুষ্টি সমৃদ্ধ এই হলুদ আমাদের যে শুধু ওজন কমায় সেটি নয় আমাদের শরীরের আরও নানা রকম পুষ্টি পূরণ করতে সাহায্য করে এই হলুদ এই হলুদ আমরা খাবারের মধ্যে অবশ্যই বেশি বেশি খাবো এবং এই হলুদের চা নিয়মিত পান করে আমাদের শরীরের বাড়তি ওজনকে কমিয়ে ফেলবো বন্ধুরা এই টিপসটি ফলো করার সঙ্গে সঙ্গে আপনাকে আরো কিছু বিষয় মেনে চলতে হবে সেইগুলো হলো অতিরিক্ত তৈলাক্ত বা মশলা জাতীয় খাবার পরিত্যাগ করতে হবে বেশি ক্যালোরি আছে এরকম খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে মিষ্টি জাতীয় খাবার পরিত্যাগ করতে হবে বাহিরের বাজা খাবার অবশ্যই ছাড়তে হবে এছাড়াও যাদের যারা ধূমপান করেন তারা অবশ্যই ধূমপান বা কেফেন জাতীয় অথবা নেশা জাতীয় জিনিস ছাড়তে হবে এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে অল্প কয়েকদিনের আপনার আপনার বাড়তি কমে থেকে অনেক বেশি সুন্দর এবং দেহের অধিকারী তুলবে সুটাম আজ তাহলে এ পর্যন্তই আশা করি টিপসটি সকলেরই উপকারে আসবে টিপসটি যদি সকলেরই উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং নিত্য নতুন টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন